আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্ভান্ত উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে আরও যে তিন দফা পরবর্তীতে আছে সেই তিন দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থক আওয়ামী সমর্থকরাও সব যায় না কয়েকজন সুবিধাভ্যাগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে ড নির্বাচন মানেই তো সাজানো এটা ফ্রডুলেন্ট এটা ফার্সিয়াল এটা শ্যাম একেবারেই এটা একটা জালিয়াতি প্রহসনের নির্বাচন নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছি সেটাতে আমরা সাফল্য লাভ করেছি আমি যে কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য দুই একটিতে দেখছি কিছু লোক অল্প কিছু লোক তারা দাঁড়িয়ে আছে এবং ওখান থেকে স্পটে যারা এটাকে পর্যবেক্ষণ করছেন নানাভাবেই তারা বলছেন যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে আবার এসে লাইনে দাঁড়াচ্ছে এই ধরনের একটা মানে মানে বৃত্তাকারে আর কি তারা কাজটা করছেন তো সেই ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম যেখান থেকে আপনারাও বঞ্চিত দেশের মানুষ বঞ্চিত আমরাও বঞ্চিত যারা রাজনীতি করি তাদের পক্ষে ভোটাররা আজকে সংহতি জানিয়েছেন তাদের পক্ষে জনগণ সংহতি জানিয়েছে তারা কেন্দ্র না জানিয়ে